আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলার বারো বাজার গরুরহাটে। এটি একটি ঐতিহাসিক গরুরহাট দর্শক, গ্রাম্য গরুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুরহাট থেকে সিঙ্গেল বডি ডবল বডির দেশি জাতের গরু, কুরাত জাতের গরু, মাংস ধরানোর গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে, কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু, একটা দরদাম চলতেছে কুরাত জাতের গরু দর্শক, আর এইদিকে একটা দেশি জাতের গরু। এটা দেশি তো ভাই? হ্যাঁ, দেশি গরু। দাঁতে কয়টা? সমান বয়স। সমান বয়স। কি অবস্থা বাজারের? মানে বাজার কেবল শুরু হচ্ছে, মোটামুটি ভালো দেখছেন আপনারা? শুনলেন দর্শক, আট দাঁতের গরু দেখতে পাচ্ছেন, বলতেছে বাজার ভালো। দেশি জাতের একটা গরু, মাংস ধরানোর। এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখবেন, যাচাই বাছাই করে ক্রয় করবেন দর্শক। ভাই চা হচ্ছে কত? বানো চাওয়া। আচ্ছা, বেচা বিক্রি নিয়ে কেমন? পঁয়তাল্লিশ ছেচল্লিশ। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা দেশি জাতের, একটু হাড়ে মোটা গরু, পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে, পঁয়তাল্লিশ ছেচল্লিশ বারো বাজার গরুরহাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দেখা দেখি দরদাম চলছে, প্রচুর আমদানি হয়েছে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে একটা একদম শুকনো হাড্ডি সার, এটা কত যাচ্ছেন কাকা? পঁয়তাল্লিশ। আপনারা শুনলেন দর্শক, দেশি জাতের গরু, দাঁতে কয়টা? কত হলে বিক্রি হবে? চল্লিশ। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু, সমান বয়সের গরু, দেশি জাতের, পঁয়তাল্লিশ চাচ্ছিল, চল্লিশ হলে বিক্রি হবে, শুকনো হাড্ডি সহ দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি দর্শক। সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট গরুটার স্ট্রাকচার দেখুন দর্শক, ডবল বডির বড় গরু। এই গরুগুলো আপনারা চাইলে পালার জন্য নিতে পারেন। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, কাকা ভালো আছেন? দাঁতে কয়টা? চারটে। চারটা দর্শক। আপনারা শুনলেন, এই যে একটা গরু, চার দাঁতের গরু। আপনারা কেউ যদি চান এই ধরনের গরু, পালার জন্য নিতে পারেন, পালার জন্য চার দাঁতের গরু। এখানে গন্ডগোল চলতেছে দর্শক গরু নিয়ে, দেখা দেখি দরদাম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাকা যাতে কি এটা? সিন্ধি। সিন্ধি। কেউ যদি পালার জন্য চাই নিতে পারবে তো? পালাই মনে হয় যাবে, জাত উন্নয়ন করা যাবে। চাচ্ছেন কত এখন? পঁচানব্বই। শুনলেন দর্শক, চার দাঁতের একটা গরু, গরুটা অনেকেই দেখা দেখি করতেছে, দরদাম করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, পঁচানব্বই মূলত চাচ্ছে, একদম ফ্রেশ একটা গরু দর্শক, দেখতে পাচ্ছেন গরুটা। আচ্ছা কাকা, বেচা বিক্রি নিয়ত কেমন মূলত? পঁচাশি নিয়ে। দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত? আশি বিরাশি পর্যন্ত দাম পেয়েছেন। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা বলতেছে আশি বিরাশি পর্যন্ত দাম পেয়েছে, খুব সুন্দর একটা গরু। দেখা দেখি দরদাম চলছে দর্শক, ঝিনাইদহ জেলার বারো বাজার গরুরহাটে, ঝিনাইদহ জেলা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা দেখি দরদাম চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় গরু দর্শক, গরুটার ফ্রেম দেখুন, যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন। এই যে এইদিকে আপনারা দুইটা গরু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লম্বা উঁচু, তারপরে এই গরুটাই বেশি গোস্ত ধরবে, একটু বড় গরু, বডিটা ডবল, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল বডির একটা গরু, হাড়ে মোটা না সিগুন। আর এই গরুটা দর্শক হাড়ে মোটা, চামড়া নিশ্চয়ই পাতলা হবে, গরুটা দেখলেই বোঝা যাচ্ছে, তো এগুলো একটু দেখবেন যাচাই বাছাই করবেন, অলরেডি দরদাম করতেছে। কাকা দাঁতে কয়টা? ছয় দাঁত। কিনা নাকি? কয়টা নাসছেন আজকে? আজকে কয়টা নাসছেন? আরেকটা কই? এটাও আপনার দুইটা নাসছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা নাসছে বড় গরু। আচ্ছা, এই যে প্রথমটা যাতে কি? দেশি। আর দুই নম্বরটা?
একটু কুরাশ আছে দর্শক, আর এটা দেশি। এই গরুটা মূলত সাসপেন্ড গত, প্রথমটা খরচ আছে, যখন কুরাই করবেন একটা গরু কত দামে কিনছেন, কত টাকা খরচ আছে, এইগুলো একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন, একটু বুঝে শুনে কুরাই করবেন। 55-এর আশেপাশে গরুটা নিলে দর্শক ভালো হবে, 55-এর আশেপাশে। পরের গরুটার দরদাম আপনাদেরকে জানাবো। ঝিনাইদহ জেলার 12 বাজার গরুর হাট থেকে কাকা, ওইটা সাসপেন কত? 85। দাঁতে কয়টা? 6 দাঁত। আর এটা কয় দাঁত? এটা কানি সাপ। ওইটা কত হলে এখন বিক্রি হবে? ওটা বিক্রি হবে, মনে করতে হবে যে ওটা 80 ঘরে। দর্শক আপনারা শুনলেন, বলতেছে 80 ঘরে, দাম একটু বেশি হয়ে যাচ্ছে। 6 দাঁত আর 8 দাঁত করে দুইটা গরু দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। ঝিনাইদহ জেলা 12 বাজার গরুর হাট, বেশ আমদানি হয়েছে।